আমি এখন পর্যন্ত দেশে বিদেশে প্রায় ৮ থেকে ৯টি কর্পোরেট জব করেছি। তবে এর মধ্যে ২টিতে আমি সম্ভবত প্রপার যে জব সাইট সেটা থ্রুতে অ্যাপ্লাই করেছিলাম, আর বাকি সবগুলোর ক্ষেত্রেই আমি জব পেয়েছি আমার নেটওয়ার্কিংয়ের মাধ্যমে। কাজে এখান থেকেই বোঝা যায় যে নেটওয়ার্কিংয়ের ইম্পর্টেন্সটা কতটা। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে জব মার্কেটে আপনি যখন দেখেন যে সবাই জবের অ্যাপ্লাই করে কিভাবে, অ্যাকচুয়ালি সবাই বিভিন্ন ধরনের জব সাইট থেকে সার্চ করে জবের জন্য অ্যাপ্লাই করে, অথবা পত্রিকাতে যেই ধরনের জব পোস্টিং দেয়া হয় সেখান থেকে অ্যাপ্লাই করে। বাট এইটাই কিন্তু 100% জব না। ওভারঅল একটা কোম্পানির যত রিকোয়ারমেন্ট আমরা যদি গ্লোবালি দেখি এবং ইভেন বাংলাদেশের জন্য এটা প্রযোজ্য, অনলি 20 to 25% দেখা যায় যে জব সেগুলো অ্যাকচুয়ালি সার্কুলেট হয়, বাকিগুলো কিন্তু নেটওয়ার্কিংয়ের মাধ্যমে বা ভেতরে ভেতরে রিক্রুটমেন্টগুলো হয়। অনেক সময় কি হয়, যেমন একটা কোম্পানির যখন জবের ক্ষেত্রে তাদের একজন এমপ্লয়ি চলে যায় বা কোনো একটা পজিশন ভেকেন্ট হয়, তখন তারা প্রথমে চেষ্টা করে যে তাদের অর্গানাইজেশনের অন্য কোনো ডিপার্টমেন্ট থেকে বা ওই ডিপার্টমেন্ট থেকে কাউকে কি পাওয়া যাবে কি না এটা ফুলফিল করার জন্য। এরপরে সেটা যদি না পাওয়া যায় তখন তারা কি করে, তাদেরই অন্যান্য কলিগসদের, তাদের এমপ্লয়িজদের বলে যে তোমরা কাউকে খুঁজে বেড়াও এই পজিশনটা যাতে ফুলফিল হয়। এবং তারপরে যদি না পাওয়া যায় তারা হয়তো নিজেরা আবার অন্যান্য কোম্পানি থেকে তখন খোঁজে। এইভাবে ধাপে ধাপে যখন কোনোভাবেই না পাওয়া যায় তখন তারা টাকাটা খরচ করে এবং জব পোস্টিং দেয় হয়তো কোনো একটা জব সাইটে অথবা পত্রিকাতে। কাজেই আপনার যদি নেটওয়ার্কিং থাকে ভালো বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিতে, তাহলে কিন্তু আপনার জবের ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ হতে পারে। এখন এই নেটওয়ার্কিংটা কিভাবে করবেন? অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অনেকে ফেসবুকে বা লিঙ্কডইনে নক করে এবং বলে যে আমার একটা জব দরকার। তো এইভাবে অ্যাকচুয়ালি নেটওয়ার্কিং করা যায় না। নেটওয়ার্কিংয়ের কিছুটা এটিকেটস আছে, বিভিন্ন ধরনের এটিকেটস যেগুলো ফলো করা উচিত। এখন প্রথমত আপনার অবশ্যই যেটা ফেসবুক অ্যাকাউন্ট সেটা অনেকেরই আছে, বাট অনেকে কিন্তু লিঙ্কডইন প্রোফাইল সেটা অনেকের নাই। লিঙ্কডইন প্রোফাইলটা হচ্ছে প্রফেশনাল প্রোফাইল, যেটা প্রফেশনাল নেটওয়ার্ক, এবং ওখানে কিন্তু আপনি বিভিন্ন ধরনের মানুষজনকে অ্যাড করতে পারেন, মানুষজনকে রিকোয়েস্ট করতে পারেন যে আপনার নেটওয়ার্কে আসতে। এখন অনেকেই কি করে যে অনেকে ভয় পায়, যে তারা মনে করে যে একজন সিনিয়র মানুষ, তাকে আমি আবার রিকোয়েস্ট পাঠাবো, সে হয়তো আসবে না। কিন্তু আদতে আপনি ওর্স কেসে কী হতে পারে, সে হয়তো আপনাকে আপনার অ্যাড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে না। কাজেই আপনার তো ভয়ের কিছু নেই, আপনার তো গায়ে হাত দিবে না বা আপনাকে মারবে না। কাজেই আপনার ভয় পাওয়ার কিছু নেই, আপনি চেষ্টা করেন, দেখেন। এবং লিঙ্কডইনের মাধ্যমে কি হয় যে আপনি বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি সার্চ দিতে পারেন, বিভিন্ন স্কিল সার্চ দিতে পারেন। সেইটার মাধ্যমেও কিন্তু আপনি বিভিন্ন টাইপের মানুষ যারা আপনার স্কিলের সাথে রেলেভেন্ট, আপনার প্রফেশনের সাথে রেলেভেন্ট, তাদেরকে খুঁজে বের করতে পারেন। এছাড়া লিঙ্কডইনে আবার বিভিন্ন ধরনের গ্রুপ আছে, যেই ধরনের গ্রুপগুলো আপনার স্কিলের সাথে রেলেভেন্ট বা আপনার প্রফেশনের সাথে রেলেভেন্ট, সেই ধরনের গ্রুপে আপনি জয়েন করতে পারেন। ইভেন সেই ধরনের গ্রুপ যদি নাও থাকে, ইউ ক্যান ক্রিয়েট আ নিউ গ্রুপ এবং ইউ ক্যান ইনভাইট পিপল, সো দ্যাট সেক্ষেত্রে আপনার যেটা ভ্যালু সেটা আরও বাড়বে। এছাড়া সোশ্যাল মিডিয়াতে নট অনলি থ্রু লিঙ্কডইন, টুইটার অথবা ফেসবুক, এগুলোতেও কিন্তু বিভিন্ন ধরনের গ্রুপ আছে ক্যারিয়ার রিলেটেড। সেই সব জায়গায় আপনি নিজে যোগদান করতে পারেন এবং সেই সব জায়গায় কিন্তু অনেক সহজেই অনেক সিনিয়র প্রফেশনালের সাথে আপনি মিট করতে পারেন। এছাড়া আজকাল প্রচুর ইভেন্ট হয়, বিভিন্ন ধরনের ইভেন্টে পার্টিসিপেশনের মাধ্যমেও আপনি সহজেই মানুষজনের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারেন। এবং ওই ধরনের ইভেন্টে যে আপনার অবজেক্টিভটা কী হবে, আপনি বিভিন্ন ধরনের মানুষের সাথে মিশবেন, চিনবেন, জানবেন। এবং অনেকে কি হয় যে ঢালাওভাবে বিভিন্ন ধরনের ইভেন্টে যোগদান করে না। আপনার ঢালাওভাবে সব ইভেন্টে যোগদান করার দরকার নেই। আপনি দেখেন যে কোনটা আপনার জন্য রেলেভেন্ট, সেইটাতে আপনি যান এবং আপনি একটা টার্গেট করেন যে এই ধরনের মানুষজনের সাথে আপনি মিশবেন, তার বিজনেস কার্ডটা নিতে পারেন কি না, তাদের সাথে কথা বলতে পারেন কি না, সেই সব ইন্টারাকশনগুলো করেন। এবং প্রথমে কখনোই আপনার উচিত না যে নিজের জবের ব্যাপারে অন্যদেরকে বলা। প্রথমে আপনি আপনার স্কিলটা দেখান, আপনি কি ধরনের কাজ করছেন, তার প্যাশনের সাথে আপনার প্যাশন মিলে কি না, এই জায়গাগুলো নিয়ে কথা বলেন, তার প্যাশন সম্পর্কে জিজ্ঞেস করেন। এইভাবে করে একজন মানুষের সাথে আস্তে আস্তে পরিচিত হন। তারপরে দেখা যাবে যে অটোমেটিক্যালি কিন্তু তার আপনার প্রতি ইন্টারেস্ট গজাবে এবং সেভাবেই আপনি ধীরে ধীরে আপনি নেটওয়ার্কিংয়ের মাধ্যমে হয়তো কোনো না কোনো সুযোগ সৃষ্টি হবে ভবিষ্যতে। আমরা প্রচুর ইভেন্টের মাধ্যমে যেমন বিভিন্ন ধরনের ক্লাবিংয়ের মাধ্যমে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমাদের কিন্তু নেটওয়ার্কিংটা আমরা করে থাকি এবং দেখা যায় যে জব হয়তো আমি চাচ্ছি না বাট কোনো একটা অপরচুনিটি আসলে তখন তারা নিজেরাই খুঁজে বেড়াচ্ছে এবং আমরাও আবার অনেক সময় কি হয় যে যখন আমাদের এই ধরনের পজিশনের লোকের দরকার হয় তখন আমরা আমাদের পরিচিত গণ্ডির মধ্যে খুঁজি, আমরা কিন্তু নেটওয়ার্কের থেকেই খুঁজি। কাজেই নেটওয়ার্কিংটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা শুধুমাত্র এমন না যে আমার ক্যারিয়ারের শুরুতে দরকার, ক্যারিয়ারের প্রত্যেকটা ক্ষেত্রেই দরকার, কারণ প্রত্যেকটা প্রফেশনে কিন্তু একজন মেন্টর দরকার। আপনি আপনার প্রফেশনে একজন যদি মেন্টর পান এবং সেই মেন্টরকে আপনি ফলো করতে পারেন, সে কিভাবে সাকসেসফুল হলো তার দেখানো পথে আপনি যদি হাঁটেন তাহলে আপনিও কিন্তু সে একটা সাকসেস পেতে পারেন। কাজেই এই কারণে মেন্টর খোঁজা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন অ্যাক্টিভিটিজের মাধ্যমে আপনি নেটওয়ার্কিং করতে পারেন। এই কারণেই ইভেন আপনি অনেক সিনিয়র পজিশনে গেলেও নেটওয়ার্কিংটা দরকার, কারণ নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আপনার বিজনেস হতে পারে, কারণ নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আপনার শুধুমাত্র যে জব হবে তা না, বিজনেসের প্রসপেক্টও হতে পারে, অনেক ধরনের কিছু হতে পারে। কাজেই আপনি কোনো পাওয়ার আশায় কোনো কিছু করবেন না, আপনি মানুষজনের সাথে পরিচিত হওয়ার আশায়, বিভিন্ন ইন্ডাস্ট্রির মানুষের সাথে জানার আশায় এবং অনেক সময় যেটা হয় যে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে এমন অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় যেই তথ্যগুলো হয়তো আপনি শুধুমাত্র অফিসে গেলেন আসলেন এভাবে করে পাওয়া সম্ভব হতো না। কাজেই অনেক ইনফরমেশন পাওয়া সম্ভব হয়, অনেক ধরনের ইনফরমেশন শেয়ারিংয়ের সুযোগ হয়, অনেক ধরনের ট্রেন্ড কি যাচ্ছে সেটা বোঝা যায়, এরকম অনেক কিছুই পসিবল হয় নেটওয়ার্কিংয়ের মাধ্যমে। এই কারণে নেটওয়ার্কিংটা খুবই গুরুত্বপূর্ণ প্রফেশনালদের ক্ষেত্রে। আপনি বিজনেস করেন কিংবা আপনি কর্পোরেট জব করেন, যেটাই করেন বা আপনি কর্পোরেট জবে ঢুকতে চাচ্ছেন, প্রত্যেকটা ক্ষেত্রেই নেটওয়ার্কিংটা খুবই গুরুত্বপূর্ণ।